বাচ্চারা সবসময় ভিন্নধর্মী জিনিসের প্রতি আকৃষ্ট হয়ে থাকে, আর আপনি যদি আপনার বাচ্চাকে বিকেলে নাস্তা অথবা টিফিন বক্সে একটি ভিন্নধর্মী নাস্তা দিয়ে থাকেন, তাহলে তার রুচিরও পরিবর্তন হবে এবং সে খেতেও আগ্রহী হবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চিজেশে। আজকে আমি আপনাদের খুবই সহজ এবং মজাদার চিকেন ডোনাট বানিয়ে দেখাবো। বড় থেকে ছোট সকলেই খুব বেশি পছন্দ করবে এই নাস্তাটি। চলুন তাহলে দেখে আসি আমাদের এই চিকেন ডোনাটটি বানাতে কী কী উপকরণ লাগছে। আমি এখানে ফার্মের মুরগির বুকের মাংস নিয়েছি এক পিস। মুরগির বুকের মাংসটিকে এখন ছোট ছোট করে টুকরো করে নিব। এখন মাংসের টুকরোগুলোর সাথে দিয়ে দিব পেঁয়াজ কুচি 1/3 কাপ, রসুনের কোয়া দিব 1 টেবিল চামচ, লবণ স্বাদ মতো, পাপরিকার গুঁড়া দিব 1 চা চামচ, কাঁচামরিচ কুচি 1 টেবিল চামচ, গরম মশলার গুঁড়া 1 চা চামচ, ধনে গুঁড়া 1 চা চামচ, ভাজা জিরার গুঁড়া 1 চা চামচ, কালো গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ, সয়া সস 1 চা চামচ। সবগুলো উপকরণ এখন আমি পানি ছাড়া মিহি করে ব্লেন্ড করে নিব। দেখতে পাচ্ছেন সবগুলো উপকরণ খুব সুন্দর করে ব্লেন্ড হয়ে গেছে। এখানে আমি একটি মাঝারি সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি। আলুটিকে এখন মিহি করে ব্লেন্ড করে নিব। এই সবগুলো উপকরণ সাথে এখন দিয়ে দিব 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। সবগুলো উপকরণকে এখন খুব ভালোভাবে মিশিয়ে নিব। আমার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশে গেছে। এখন আমি একটি পাইপিং ব্যাগে মিশ্রণটিকে নিয়ে নিব। পাইপিং ব্যাগে মিশ্রণটি নিয়ে আসেস। এখন আমি মোটা করে পাইপিং ব্যাগের মুখটি কেটে নিব। এখন আমি একটি ট্রেতে বেকিং পেপারের উপর কিছুটা ময়দা ছিটিয়ে নিব। এখন আমি পাইপিং ব্যাগের সাহায্যে মিশ্রণটিকে ডোনাট শেপ দিয়ে নিব। আমার ডোনাটগুলো বানানো শেষ। এখন আমি 20 মিনিটের জন্য ফ্রিজের নর্মাল চেম্বারে ডোনাটগুলোকে রেখে দিব। 20 মিনিট পর আমি ডোনাটগুলোকে বের করে এনেছি। প্রথমে এখন ডোনাটে কিছুটা ব্রেড ক্রাম লাগিয়ে নিব। ব্রেড ক্রামে লাগানোর পর এখন ডোনাটটিকে ডিমে চুবিয়ে আবার ব্রেড ক্রাম লাগিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমার একটি ডোনাট তৈরি হয়ে গেছে। এভাবে আমি সবগুলো ডোনাটকে তৈরি করে নিব। এই অবস্থায় আপনারা ডোনাটগুলোকে একটি বক্সে রেখে 2 মাসের মতো সংরক্ষণ করতে পারেন। অবশ্যই ডোনাটগুলোকে ডিপ ফ্রিজে রাখতে হবে। এখন একটি প্যানে গরম তেলে আমি ডোনাটগুলোকে ভেজে নিব। যতক্ষণ না পর্যন্ত ডোনাটগুলো ব্রাউন কালার হবে ততক্ষণ পর্যন্ত ডোনাটগুলোকে লো টু মিডিয়াম হিটে ভাজতে হবে। দেখতে পাচ্ছেন আমার ডোনাটগুলোর এক পাশ ব্রাউন কালার হয়ে এসেছে। এখন আমি ডোনাটগুলোকে উল্টে দিব। আমার ডোনাটগুলো ভাজা শেষ। এখন আমি তেল থেকে ডোনাটগুলোকে উঠিয়ে নিব। আমার মজাদার চিকেন ডোনাট রেডি। এখন গরম গরম পরিবেশনের পালা। অবশ্যই আমাকে জানাবেন আপনাদের রেসিপিটি কেমন লেগেছে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্টস করতে কিন্তু একদমই ভুলবেন না। আজকের জন্য আল্লাহ হাফেজ।